এখন কাটতে দেখবে না, এখনকার লালবাগ কাট, তখনকার লালবাগ কি এক নাকি ভাই? লালবাগ কয়টা পর্যন্ত ঢুকলো তাকে? আসসালামাইকুম। বাসার থেকে এলাম। তাই তুমি চিনো না আমাকে? কি করতে কাইবি তুই? লন্ডন থেকে? লন্ডন থেকে থাকে নাই কেন? বেলজিয়াম থেকে আইছে। নিচে দাঁড় নাকি আটতে? একে যেতে ছিল এখন, এখানে নিচে না এটা শেষ করে তারপরেও এখন শুধু একটাই উদ্দেশ্য ক্রস করলাম। ফোন থাকলে সব জায়গায় পাওয়া দেখে যে সেপ্টেম্বরের 15 তারিখে এমনি তো উঠাই দিছে কিন্তু লেখা দেয় নাই। নিচেই তো মনে হয় বাঁচতেছে ওই যে এখানে হোটেল দেখলাম তিনটা কাম একলা করতেছে।
লম্বা হবে। আমার জীবনও যাবে না, তারপরে ঢুকুন না আমার সময় আমার যারা বাড়ি ঘর ঠিক করতেছে না নিশা ইয়ের জামাই কি ছোট ইয়ংকালে মরে গেলে তো গেলই, আর বুড়া হইলে তখন কার ইয়েতে থাকবে না। এখন করবো কেন, এখন আর পাই না কেটে করবো, থাকে আমি যখন আইসি তখন শুনলাম ফাইভে ছিল, তারপর কয়েকদিন পরে আয়সা করছে, আয়সা করে আবার খালাম্মা বলে ওখানে 50,000 টাকা খালি বাড়ি ভাড়াই পায়।
একটাই তো মানে শান্তি নেই, শান্তি না হলে মা বাপের আরেক অশান্তি। আর যদি ধরেন মাইয়া পোলা যদি একবার ভালো জায়গায় পড়ে যায় ওর মতো মা বাপের আর শান্তি নেই। দাদি আগে যখন ছিলাম না এখানে কোথাও বেড়াতে যেতাম যাইব নাই, তাও এখানে টুকটাক করে এখানে 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 রুসু দাদির দুদিন যেতে গেছি, মেয়েদের বাসায় গেছি, অসুস্থ বেরি তারপরে চলো চলো কষ্ট চাই আসো। ছোট বোনের বাসার থেকে আবার বাড়ি জম বেশি মন থাকুন না, দু এক ঘন্টা থেকে আবার এখানে আসছি দেখে আচ্ছা আল্লাহ থাকেন দেলে আসসালামাইকুম আপনার দোয়া করেন আমার জন্য, আম বোনটা একটু দেখে ঢুকে রেখেন খায় বারবার খাইনি খাইলে দেখবেন যে আচ্ছা সুতরাং বেরিয়ে খুশি ছিলাম তোমার নেবে না এখানে যে ভূতে বাড়ি আছে দেখবে না ভূতের বাড়িতে জায়গায় বসছি নাকি না না ভূতের বাড়ি খালি নাই তার এই যে ভূতের বাড়ি আমি ঢুকি নাই জানি না কি করে লালবাগ কিল্লার মেইন গেট নেই কত গেছি এখানে 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 ছিল ওই ওই গলিতে সামনে গলিতে